আসসালামু আলাইকুম। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি? গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করা। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন। তবে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর পূর্বে এই নীতি রাজনৈতিক আলোচনাকে প্রাধান্য লাভ করেনি। আধুনিককালে মন্টেস্কু এই নীতির ব্যাখ্যা প্রদান করেন। সাধারণভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে বোঝায় রাষ্ট্রের শাসন, আইন ও বিচার ক্ষমতা পৃথক ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির হাতে ন্যস্ত করা এবং এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ না করা। অর্থাৎ আইন, শাসন ও বিচার বিভাগ প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা, তাদের নিজেদের মতো করে কাজ করা, কেউ কাউকে হস্তক্ষেপ না করা। অর্থাৎ যখন সরকারের তিনটি বিভাগের ক্ষমতা কেন্দ্রীভূত না করে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয় তখন একে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলা হয়। যেমন মন্টেস্কু বলেছেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে এমন এক নীতিকে বোঝায় যেখানে সরকারের তিনটি বিভাগের ক্ষমতা পৃথক হবে এবং কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবে না। লিপসন বলেছেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ হল সংবিধান অনুসারে সরকারের ক্ষমতা পৃথকীকরণ, যা যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষেত্রে প্রযোজ্য। এই ছিল ক্ষমতা স্বতন্ত্রীকরণ। সব ভালো থাকুন।